আসসালামু আলাইকুম রহমত উল্লাম সুপ্রিয় এবং আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছিল তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে তোমরা নিউজ কিন্তু পেয়ে গিয়েছ তবে তোমাদের পরীক্ষাটা বাতিল হওয়ার সিদ্ধান্তটাকে যৌক্তিক বলে দাবি করছেন অনেকেই এটাকে অযৌক্তিক দাবি করছে যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজিজ আলম এবং অন্যান্য যারা রয়েছেন সকলে কিন্তু এটাকে অযৌক্তিক বলে দাবি করছে আর আমার মতো এটা অযৌক্তিকই কারণ হলো পরীক্ষা বাতিল হওয়াটা কিন্তু তাদের জন্য ভালো কোনো বিষয় নয় কারণ পরীক্ষা বাতিল হওয়াটা কিন্তু এটা আসলে মেধাবী যারা রয়েছে তাদের মেধা কিন্তু বিকাশ মেধা কিন্তু সংকুচিত হয়ে যায় তো এখানে যে বিষয়টি বলা হলো তোমাদের পরীক্ষা এখন কী অবস্থানে যাবে সেটা কিন্তু নির্দেশনা এখান থেকে পাওয়া যাচ্ছে কিছু আমরাও এখান থেকে বুঝতে পারতেছি দেখো স্থগিত্যাকাইস এসি ও সমবায়ন পরীক্ষার বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য অবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি আলম মঙ্গলবার রাতে শহীদ ছোড়ার মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তারপর দেখতে পাচ্ছ সাজিদ আলম বলেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বিভিন্ন গোষ্ঠী রূপ বদলিয়ে অযৌক্তিক দাবিকে রাস্তায় ছাত্র আন্দোলনে নামছে তাদের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে তাদের আন্দোলনের পথ সঠিক নয় ছাত্র জনতা আন্দোলন করেছে দেয়ালে পিঠ ঠেকা যাওয়ার পর তো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে এরকম তিনি বলতেছেন পরীক্ষার্থীদের দাবি মুখে মঙ্গলবার স্থগিত থাকা এসএসীয় সমমান পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন সরকার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপল কুমার সরকার সই করা এক বিজ্ঞাপনে জানানো হয় অনিবার্য কারণবশত এসএসসি সময় পরীক্ষা দুই হাজার চব্বিশ স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো তো এই নোটিশটি কিন্তু আমরা ঢাকা এডুকেশন বোর্ডের মধ্যে কিন্তু আমরা এই নোটিশটা আমরা দেখেছি তো এরকমই কিন্তু নোটিশটি রয়েছে এখন বিষয়টা হলো তোমাদের পরীক্ষাগুলা যে বাতিল হলো সেই পরীক্ষাগুলা কি আবার নেওয়া হবে নাকি তোমাদের এই পরীক্ষাগুলা তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে তবে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তোমাদের যে পরীক্ষাগুলো বাকি যেমন আলিমে যারা রয়েছে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু তারপর এখানে বাকি বিষয়গুলো এভাবে কিন্তু অনেক পরীক্ষাগুলো বাতিল রয়েছে অনেক পরীক্ষাগুলো বাতিল হয়েছে এখন এগুলো যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় সাবজেক্ট এর মাধ্যমে তোমাদের কিভাবে দেওয়া হবে দেখো এখন আলফিকা প্রথম পত্র আলফিকা দ্বিতীয় পত্র দুইটা বিষয় আলফিকা প্রথম যেমন তোমরা যদি দাখিলের দিকে যদি দেখো দাখিলের দিকে দেখলে দাখিলের পরীক্ষার মধ্যে কিন্তু শুধু ফিকা ফিকা ছিল তো ফিকার ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা ফিকা তোমাদের এখানে সমন্বয় করার ক্ষেত্রে হয়তোবা তোমাদের যে নাম্বার দেওয়া হবে যে দাখিলে তোমরা যে নাম্বারটি পেয়েছ সেখান থেকে তারা কিন্তু সমন্বয় করতে পারে যেমন দেখতে পাচ্ছ যে এখানে যদি তোমাদের যে বিষয়টা আমি দেখাবো যে এখানে যে এরকম ধরো বাংলা বাংলার ক্ষেত্রে যেরকম তুমি নাম্বার এখানে টোটাল নাম্বার পেয়েছো একশো বিশ তবে একশো বিশ সমন্বয় করেই কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হবে অতএব তুমি যে বিষয়ে তুমি যত পেয়েছ ঠিক ততটুকুই কিন্তু দেওয়া হবে হয়তোবা তোমাদের এসএসসি রেজাল্টের উপর অর্থাৎ দাখিলের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদেরকে এই সমন্বয়টা কর হতে পারে সাবজেক্ট ম্যাপিংটা হতে পারে অথবা তোমাদের টেস্টের রেজাল্ট থেকেও সমন্বয় সাবজেক্ট ম্যাপিং হতে পারে অথবা জ্যাড জেডিসি এবং mother জেডিসি এবং দাখিল দুইটা মিলই কিন্তু হতে পারে তো এটা বোর্ড কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কিন্তু আগামীতে আসতেছে তবে সিদ্ধান্ত কোনটা আসবে সেটা নিয়েই কিন্তু আমরা দ্বিধাবুধে রয়েছি তোমাদের সাবজেক্টগুলো যেগুলো বাতিল হয়েছে কি আবার পরীক্ষা হবে নাকি কি সাবজেক্ট ম্যাপিং হবে সেই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই তবে বাতিল ঘোষণা করা হয়েছে বাতিল কিন্তু তুপের মুখেই বাতিল করা হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে আমরা গতদিন দেখেছি যে যখন ছাত্ররা আন্দোলন করতে করতে এক পর্যায়ে কিন্তু সচিবালয় ভিতরে তারা প্রবেশ করে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু তারা কিন্তু এভাবে পরীক্ষাটা বাতিল করতে বাধ্য হয়েছে তবে আমরা বলবো যে তোমাদের পরীক্ষা বাতিলের পিছনে যারা রয়েছে বাতিল করেছে যারা এ বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু অযৌক্তিক বলে দাবি করছে এবং এটার মাধ্যমে কিন্তু ছাত্রদের অনেকের দেখা যায় এরকম হয়েছে যে দাখিলের পরীক্ষা ভালো হয় নাই দেখা গেছে কৃষি পরীক্ষা তোমাদের কৃষি পরীক্ষা আরও খারাপ হয়েছে এখন তুমি সামনে পরীক্ষার কারণে তোমাদের ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে অর্থনীতি পরনীতি এগুলা কিন্তু ফোর্থ সাবজেক্ট আর দাখিলে ফোর্থ সাবজেক্ট হলেও তোমাদের কৃষি শিক্ষা বা অন্যান্য যারা বিভাগে রয়েছে অন্যান্য গার্হস্থ এরকম তো ফোর্থ সাবজেক্টগুলোও কিন্তু তোমাদের এভাবেই কিন্তু রেজাল্টটা দেওয়া হবে যে ফোর্থ সাবজেক্টে তুমি যত পেয়েছ পরবর্তীতে ফোর্থ সাবজেক্টে কিন্তু তোমাদের এই রেজাল্টই কিন্তু দেওয়া হবে তাহলে যদি তোমার ওই পরীক্ষাটা খারাপ হয়ে থাকে এখনও কিন্তু তোমাকে খারাপই দেওয়া হবে তো সেই জন্য তোমাদের পরীক্ষা দেওয়াটাই আমি মনে করি বেটার তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি আসতে পারে এখনও কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানি নাই তবে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করি আজকের ভিতরে চলে আসবে যদি আজকের ভিতরে চলে আসে ইনশাল্লাহ আমরা তোমাদের যথাসময়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর এই ধরনের নিউজ সঠিক নিউজটা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ